ويسقى بماء صديد يتجرح. গরমের তাপের চোটে, গরমের তাপের চোটে পানি 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 বলে চিৎকার দিবে, পানি পান করার জন্য মাইন শরীর পচা গন্ধা পুষ দিয়ে দিবে, এত ঝরলাও ডগর গিলতে পারবে না, পচা গন্ধের চড়ে বাইরে ভূমি করে দিবে, এত ঝরলাও ওলা একা দুই সি গৌর মৌত মৌত ডাকবে, ওলা চতুর্দিকে মৌত ডাকবে, আর কোনোদিন মৌত আসবে না, কিসের নেশায় সাজাইলা, কিসের নেশায় জুলুম করলা, কিসের নেশায় যৌবনের তারণায় পড়িয়া নারা খেরকুটার বার্ধক্য বয়সটা বলিয়া গেলা, তোমারও একদিন চুলদাড়ি পাইকা যাবে, আমারও যেমন পাইকা গেছে, মারে মা কোনদিন ঘরের মধ্যে চুল পাইকা গেছে, কোনদিন ভালো কাপড় পরে নাই, তিন বেলা ভালো খানা খায় নাই, ভালো ফ্যানের তলে বসে নাই, আজকাল ছেলের চাকরি হইয়া এসি রুম বানাইলো, ফ্যানওয়ালা ঘর বানাইলো, টেবিলওয়ালা খাবার ঘর বানাইলো, কিন্তু মার সুখ সয় না, মারে ডাক্তারখানা নিয়ে যাইয়া কয় মার চোখে সানি কইরা গেছে, মার পিত্ত চলিতে পাথর হয়ে, আব্বার পিত্ত চলিতে পাথর হয়ে গেছে, তাহলে বোঝা গেল দুনিয়া সুখের না, এ দুনিয়া নাড়া কুটা, দুনিয়া দাড়ি পাইকা যাবে, দুনিয়া চুল পাইকা যাবে, নাড়া হয়ে যাবে, সাবধান, যদি রেশমিওয়ালা, যদি ফুলওয়ালা, যদি সুস্থ আত্মা না বানাও, ভালো ফল না বানাও, হৃদয়টারে সুস্থ না বানাও, হৃদয়টার মধ্যে পোকা ধরে, উপরে দিয়া লেবেল লাগাইলা, ভিতরে যদি পোকা বিল বিল করে, চাইলে মেয়েরা যেমন ফালাইয়ে দিবে, তোমার উপরের লেবাস আমি দেখবো না, ভিতরে যদি জুলুম আর শেরেক দিয়া, নিমখান আমি আর নাফরমানির পোকা বিল বিল করে, তাহলে তোরে আমি চাইলে মেয়েরা জাহান্নামে ফালাইয়া দিব, সুখের জায়গা না, কেমনি সইবা, মাথার উপরে গরম পুষ দিয়া দিবে, কালা পি পুষ দিয়া দিবে, ঈশ্বরূপ মা ঈশ্বরূপী মা বিভূতনি ওয়ালজুলু, পানি দেওয়ার সাথে সাথে ভিতরের নারী বলি জ্বালায় দিবে, ছামরা জ্বালায় দিবে, দৌড়াবে ভয়তে দৌড়ে এক কই যাবা, বলে উম্মা কওমি উমিন হাদিদ, আল্লাহ বলে ফেরেশতা দর ওর মাজা বাঙ্গালা, আজকে নেতার দরবারে চলে যাও, ইন্ডিয়াতে চলে যাও, এক দেশ থেকে আরেক দেশে পলে যাও, পলে যাও, বাংলাদেশে ফেরারি আসামি হইলে কানাডায় বাড়ি বানাও, সাবধান আর কোনো দুনিয়াতে বাড়ি বানাইতে পারবা না, ইন্ডিয়াতেও যাইতে পারবা না, আমেরিকাতেও যাইতে পারবা না, আর কোনো দুনিয়াতে তোর চান্স হবে না, আল্লাহ বলে খুজু ফাগুল্লু সুম্মাল জাহিম সল্লু, ধর 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 এই জালিম রে ধর, এই নেতারে ধর, এই বদমাইশ রে ধর, ও উপরে লেবেল লাগাইছে, এ পীরে রে ধর, এই বক্তারে ধর, আমার তো কলিজায় বড় ভয় লাগে, আমার তো কেমন না জানি আসমান কোন কোলা দিয়া ভাঙিয়া পড়ে, আমার আগে বাংলাদেশের একজন বড় মুরব্বি দরদওয়ালা আল্লামা নজরুল ইসলাম কাসমি সাহেব, উনি ওলামায়ে উম্মতের রাহবার হিসাবে বলে গেছেন যে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা আমল দ্বারা যাচাই বাছাই করবেন, কারো যোগ্যতা দ্বারা যাচাই বাছাই করবেন, এটা হুজুর বলছেন, আর আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أمينا أمر كسنا يوم لا ينفع شدين لا ينفع كنو فائدة دبنا كنو أبو كرن عجبنا مال ولا بنون মাল দ্বারা বাঁচতে পারবা না, ছেলের যোগ্যতা দ্বারা বাঁচতে পারবা না,
তিন ছেলে এক ছেলে ডাক্তার আর এক ছেলে ইঞ্জিনিয়ার আর এক ছেলে অ্যাডভোকেট আর এক ছেলে নেতা ছেলেদের যোগ্যতায় বাঁচতে পারবা না মালের যোগ্যতায় বাঁচতে পারবা না তাহলে কি দিয়া বাঁচবা আমার কাছে যদি বাঁচতে চাও আমার কাছে যদি মুক্তি পাইতে চাও তাহলে একটা সুস্থ আত্মা নিয়ে আসতে হবে যে সুস্থ আত্মা যেটার মধ্যে কোনো ছিদ্র থাকবে না যেটার মধ্যে পোকা থাকবে না যেটার মধ্যে ভেজাল থাকবে না দেখেন না আম যদি উপরে লাল হয় ভিতরে যদি পোকা হয় আমদারে সাইলা মাইরা ফালায়া দেয় আম কি ডগ বাজারে মেডিসিনের টি বাদ দেন হিমসাগর রূপালী যেটি বর্তমান বাজারে ব্যানেকের বাজারে বিক্রি করে এটি তো মেডিসিনের এই বছরের কথা এই বছরের কথাই চিন্তা করে বাংলাদেশে এই বছরে সবচেয়ে বেশি আম হইছে কিন্তু সব আমে পোকা কি আমরা দেখছেন না দেন গ্রামে গঞ্জে আমি ঘুরি অধিকাংশ মানুষের গাছের আম যেগুলি মেডিসিনের আম রাজশাহীর ওই আপনার বোম্বাই হিমসাগর এটি বাদ দিয়া গ্রামের গাছের যে আমগুলি অধিকাংশ আম বাজারের আম ভিতরে পোকা উপরে লাল ভিতরে পোকা হয়ে গেছে যে কারণে কারণে হোক আপেলে যদি পোকা হয় আমের মধ্যে যদি পোকা হয় উপরের কালারটা যদি সুন্দর হয় ভিতরে যদি পোকা হয় তাহলে বউ বলবে কি পোকা মানছেন গা জিয়ে বলবে পোকা আম ফালায় দাও ব্যাগ ধরে ফালায় দিব ফুডা মানছেন গা পসা মানছেন গা পসা আপেল আনছেন গা পসা আঙ্গুর আনছেন গা আল্লাহ বলে তুমি বাইর দ্বারে চকচিক্য বানাইলা জামা দ্বারা সাজাইলা বিল্ডিং দ্বারা সাজাইলা লিপস্টিক দ্বারা সাজাইলা রঙ্গিল দ্বারা সাজাইলা ভিতরটারে পোকা দিয়া ভরা ভিতরটা ছিদ্র দিয়া ভরা উপরে কালার বানাইলা উপরের জামার কালার বানাইলা পাগড়ির কালার বানাইলা মুফতির কালার লেখলা মুহাদ্দিসের কালার লেখলা বিল্ডিং এর মোহতামিমের কালার লেখলা পিলের কালার বানাইলা সাবধান ভিতরে যদি পছন্দ করে ভিতরে যদি ছিদ্র থাকে ভিতরে যদি পোকা হয় তাহলে আমার মা যেমন আম ধরে চাইলে মাইরা ফালায় দেয় মায়া যেমন পোকা আম চাইলে মাইরা ফালায় দেয় পোকা ফল চাইলে মাইরা ফালায় দেয় সাবধান কোন পচা হৃদয় লয়ে আমার কাছে আসলে আমি ওইটা চাই আমরা জাহান্নামে ফেলাইয়া দিব এখন না সব লেবেল লাগানো আমি না আমার দিন আমার হজরতে বলছেন নিজে নিজের ঠিক বানাও নিজে বয়ান সাজায়ও না নিজে নমুনা বানো এক এক পীরের এক এক কালারের জামা এক এক পীরের এক এক কালারের টুপি প্রত্যেকে পীরের খলিফা খলিফা লাগাইয়া চলে অমুক পীরের খাদেম লাগাইয়া চলে অমুক দরবারের খাদেম লাগাইয়া চলে পীরের মন মতো জামা গায়ে দেয় পীরের পীরের মন মতো জামা গায়ে দেয় পীরের মন মতো টুপি গায়ে দেয় পীরের মন মতো কি মৌজা পরে সাদা মৌজা লাগায় সাদা ঘড়ি লাগায় সব সাদা লাগায় কেউ বা রঙিন লাগায় কেউ বা লাল লাগায় কেউ বা হলুদ লাগায় সব দরবারের লেভেল লাগায় আল্লাহ বলে আমি না কোনো দরবার মরবার আমার কাছে চলে না কোনো লেভেল লাগানো আমার কাছে চলে না সব উপরে ঠিক রাখলা ভিতরটা যদি পচা হয় ভিতরটার মধ্যে যদি গান্দিগি হয় ভিতরটার মধ্যে যদি নোংরা হয় ভিতরটা যদি ছিদ্র হয় ভিতরটা যদি ফুটা হয় ভিতরে যদি জুলুমের পোকা হয় শিরেকের পোকা হয় বিদিতে বিদাতির পোকা হয় এখলাস না থাকে ভিতরে যদি পোকায় ধরে তাহলে আমিও না এটা চাইলাম এরা জাহান্নামে ফেলাইয়া দিব এই কথাটা না আল্লাহ কোরআন কারিমে বড় সহজ ভাষায় বড় সহজ ভাষায় আল্লাহ সুন্দর করে বলছেন আমি তেমন কোনো লম্বা চোরা আলেম না আমার আগে হজরত বহুত বড় আলেম বয়ান করে গেছেন ওলামায়ে কেরাম ওনার জন্যই আসছেন তো আমি চিন্তা করলাম যে সাধারণ মানুষের সামনে কি বলতে পারি
কোনো একটা কিছু তো বলা দরকার। তো এটাই বলি যে আমরা সকলেই দুনিয়াতে পরীক্ষা দেই, সব রুমের মধ্যে, এই বড় হল রুমের মধ্যে, মাদ্রাসার রুমের মধ্যে, ভার্সিটির রুমের মধ্যে সকলেই পরীক্ষা দিতে আসে। সকলের জন্য ফ্যান চলে, সকলের জন্য লাইট চলে, সকলেরই খাতা দেয়, সকলেরই কলম দেয়, সকলেরই প্রবেশপত্র দেয়। কেউ পাশ করে, কেউ ফেল করে, কেউ 30 পায়, কেউ 80 পায়, কেউ 0 পায়, কেউ 6 পায়, কেউ 86 পায়। এরকম হয় কি হয় না? আল্লাহ বলে আমারও একটা রেজাল্টের দিন আছে। আমি না দুনিয়াটারে পরীক্ষার একটা হল বানাইলাম, সবাইরে একটা প্রবেশপত্র দিয়া দিলাম, সবাইরে প্রবেশপত্র দিয়া দিলাম। সুম্মা সাবিরা সারা সুম্মা আমাতাহু ফাকবারা সুম্মা ইদা শা আনসারা আদম রে জান্নাত থেকে বানায়া বললাম বললা বি তু মিনা জামিয়া প্রবেশপত্র দিয়া দিলাম। আমার দুনিয়াতে যা খান পান করেন, চলাফেরা করেন, ঘর বানান, কোন নবী দ্বারা ঘর বানা শিখাইলাম, কোন নবী দ্বারা চাষ চাষাবাদ শিখাইলাম, কোন নবীর দ্বারা পোশাক বানানো শিখাইলাম, কোন নবী দ্বারা মেশিন বানানো শিখাইলাম, কোন নবী দ্বারা বর্ম বানানো শিখাইলাম, কোন নবী দ্বারা বাতাসে মুসাফার করে প্লেন বানানো শিখাইলাম, এক এক জাতির জন্য এক এক নবীর দ্বারা এক এক টেকনোলজি আবিষ্কার করে শিখাইলাম, দুনিয়াটারে একটা হল রুম বানাইলাম, আর দুনিয়া দারুল ইমতিহান, এটা একটা হল রুম বানাইলাম, লাইটও জ্বালায় দিলাম, ফ্যানও জ্বালায় দিলাম, চন্দ্র দিয়ে দিলাম, বাতাস দিয়ে দিলাম, মেঘমালা দিয়ে দিলাম, বিছানা চাদর বিছিয়ে দিলাম, প্রবেশপত্র দিয়ে দিলাম। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আর কত বোঝেন আপনারা? আমি না দুনিয়াটারে সাজাইলা, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহ, দুনিয়াতে যা বানাইলাম সব তোর জন্য সুন্দর করে সাজাইলা, কিন্তু লিনা বলুয়াহুম আইহুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য বিছানা চাদর বানাইলা, পরীক্ষা করার জন্য ফুলবাগান বানাইলা, পরীক্ষার হলরুমের মধ্যে লাইট লাগায়, ফ্যান লাগায়, কত কেন কা, কেউ 90 পায়, কেউ 80 পায়, কেউ ফেল করে, সবার জন্য ফ্যান চলে কি চলে না, সবাই রে কলম খাতা দেয় কি দেয় না? আল্লাহ বলে সবাই রে কলম খাতা দিয়ে দিলাম, সবাই রে ঘর বাড়ি দিয়ে দিলাম, সবার জন্য বাতাস রে মুসাক্কার করে দিলাম, আশামসু ওয়াল কমারু চন্দ্রের মুসাক্কার করে দিলাম, ওয়াসাখখারাল লাইলা ওয়ান নাহার দিন রে মুসাক্কার বানিয়ে দিলাম, রাত্রে মুসাক্কার বানিয়ে দিলাম, জিনাতাল্লাহ আসমান তারে তারকা দ্বারা সাজাইলাম, জমিন তারে বিছানা চাদর দ্বারা সাজাইলাম, ওয়াসসামা বানাইনা বিআই দিও ওয়াই আসেনি কোন বিকল্প ব্যবস্থা? আচ্ছা, কষ্ট হইতেছে নি আপনাকে গরমে? বেশি সময় না, অল্প সময়, এক পৃষ্ঠা, এক পৃষ্ঠাও না, এই মোটামুটি পোনে এক পৃষ্ঠার মতো, যদি আল্লাহ তৌফিক দেয় হুজুররা যদি বইয়ে, তাহলে পোনে এক পৃষ্ঠা আয়াতের তরজমা করুন ইনশাআল্লাহ। গরমে কষ্ট হইব না? আসমা বানাইনা বি আসমা বানাইনা বি আইদি ওয়া ইন্না লামুসিউন, দেখো না আসমানটারে আমি সাপ বানাইলাম, লাইটিং দিয়া দিলাম, চন্দ্র দিয়া দিলাম, সূর্য দিয়া দিলাম, একটা রাত্রে দিলাম, একটা দিনে দিলাম, জমিনটারে বিছানা চাদর বিছাইয়া দিলাম, কোনো বিছানা চাদুরে সূর্যমুখীর ফুল দিলাম, হাসনাহেনা ফুল দিলাম, কাঁচা বেলির কালার দিলাম, টগর ফুলের কালার দিলাম, গোলাপের সাদা কালার দিলাম, কসুরি পানার উপরে কে কসুরি পানার কালার দিল, আল্লাহু আকবার। দেখেন না নতুন বউ আইসা ঘরের মধ্যে তিনটা বেডরুম তিন কালার দিয়ে সাজায়, তিনটা বেডরুমের বেডশিটটা এক কালারের হয় না, একটার মধ্যে গোলাপ থাকে,
আরেকটার মধ্যে কসুরি বানার কালার থাকে কসুরি বানার ফুল থাকে আরেকটার মধ্যে সূর্যমুখীর ফুল থাকে আরেকটার মধ্যে হাসনাইনার ফুল থাকে আমি আল্লাহ জমিনটারে বিছানা চাদর বানাইলা জমিনটারে হাসনাইনা দ্বারা কোন জমিনে হাসনাইনার বাগান দ্বারা ভরে দিলাম খালের উপরে গাছের উপরে কসুরি বানার কালার দিয়া পুরা কসুরি বানার কালার বানায় দিলাম লাল গোলাপের কালার লাল গোলাপ দ্বারা সাজাইলা সাদা গোলাপ দ্বারা সাজাইলাম হলদা গোলাপ দ্বারা সাজাইলাম হাসনাহেনার কালার দিয়ে সাজাইলাম শিউলি ফুলের দ্বারা সাজাইলাম পুরা দুনিয়াটারে তোর জন্য বিছানা চাদর বানাইলা কোন সাগরে নীল বানাইলাম কোন সাগরে মিঠা বানাইলাম কোনটারে গোলা বানাইলাম এক এক আসমানের কালার আলাদা এক পাশে তাকাইলে এক রকম দেখা যায় ওই পাশে তাকাইলে আরেক রকম দেখা যায় দূরে তাকাইলে আরেক রকম দেখা যায় দিনে তাকাইলে এক রকম দেখা যায় রাতে তাকাইলে এক রকম দেখা যায় আল্লাহ মানে জিনাত আল্লাহ সব তোর জন্য সাজাইলাম কেন দুনিয়াটারে তোর জন্য সাজাইলাম তোরে পরীক্ষা করার জন্য সাজাইলাম এবার কেমনে এবার পরীক্ষা দেওয়ার পরে কেউ 90 পায় কেউ 80 পায় কেউ ফেল করে কি করে না এবার যে পাস করে সে একটা লাভ দেয় কি দেয় না অঙ্কে যদি লেটার পায় যদি মেট্রিক পরীক্ষা দিয়া তো কষ্টের পরীক্ষা দিয়া যদি এ প্লাস পায় এটা লাভ দিয়া কয় ও আমি এ প্লাস পেয়ে গেছি বন্ধুরে জ্বালায় ধরায় ধরে বান্ধবীর একটা মেসেজ দিয়া দেয় দেখ আমি এ প্লাস পাইছি মেসেজ দেয় কি দেয় না মার গলা জড়ায় ধরে পরীক্ষায় যদি পাস কইরা যায় আর যে ফেল কইরা যায় ও কালা মুক্তা লইয়া দরখাস্তটা লইয়া এক কোনা দিয়ে যায় কারো সাথে কথা বলে না আমার আল্লাহ কি বলে দুনিয়াতে পরীক্ষা একবার ফেল করলে আবার পরীক্ষা দেওয়া যাবে ইংরেজিতে ফেল করলে সামনের বছর ইংরেজি দেওয়া যায় অঙ্কতে ফেল করলে সামনের বছর অঙ্ক দেওয়া যায় বাংলায় ফেল করলে সামনের বছর বাংলায় দেওয়া যায় সেদিন আমার সামনে তোমারে পেশ করা হবে পরীক্ষার হল থেকে তোমারে বাইর কইরা রেজাল্টের দিনে ওয়াল মালাকু আলার জামিয়া ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া আসমানের মাঝ বরাবর টাস কইরা ফাটায় দিব ওয়াল মালাকু আলার জামিয়া ফেরেশতারা দুই পাশে চলে যাবে এক এক করে ফেরেশতা মারা লাগবো জিবরিল মারা লাগবো আজরাইল নে মারা লাগবো মিকাইল নে মারা ফেলাবো সব মরে যাবে আল্লাহ বলে আমি একা থাকবো আর কেউ থাকবে না এবার সব উঠাও এলান করব কে কে পরীক্ষায় পাস করছো তোর দুনালা তাকফা মিনকুম খাফিয়া সেদিন কোনো জিনিস তোমাদের মধ্যে থেকে কেউ কারো নাম্বার গোপন করা হবে না কারো নাম্বার লা তুজলামুনা শাইয়া কারো উপরে জুলুম করা হবে না এবার আল্লাহ এলান করে দিবেন ফেরেশতারা এক পাশে যা ব্যাখ্যা লম্বা আমি সামনে আসতেছি ফেরেশতারা এলান করবে কে গো ফাম্মা মানুতিয়া কিতাবাহু বিয়ামিনি যে আমল নামা ডান হাতে পেয়ে যাবে যে পাঁচ নম্বর পেয়ে যাবে ফায়াকুলু হামু করাউ সে একটা আওয়াজ দিবে বলবে আয় 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 দেখে যা ও করাউ হি করাউ কিতাবিয়া এ আমার রেজাল্ট দেখ আমি ফার্স্ট ক্লাস পাইছি একদিন না কুফুরের অবসান ঘটবে একদিন জালেমের শেষ হবে একদিন মজলুমের আ আমার আরো সেলাই দেয় একদিন মজলুমের আহাজারিতে আমার আরো সেলাই দেয় আমি আল্লাহ মজলুমের সাথে জালেমের বিচার কায়েম করব আজকে জালেম
আজকে জালেম মজলুমকে দেখলে তিরস্কার করো গরিবকে দেখলে তিরস্কার করো মরুবীরকে দেখলে তিরস্কার করো কেউরে জেলখানায় আটকায় রাখো আজকে আল্লাহ বলে আয় মজলুমের আহ যেন আমার পর্যন্ত না পৌঁছায় কত মরুবীরকে জেলখানায় রাখলা কারো এতিম বাচ্চাগুলি অসহায় শিশুগুলি কান্দে অসহায় বিবিগুলি কান্দে চতুর্পাশের ছাত্রগুলি কান্দে কারো উপরে ক্ষমতার দাপট দেখায় জুলুম করলা কারো উপরে নেতৃত্বের দাপট দেখায় জুলুম করলা কারো উপরে জমিনের দাপট দেখায় জুলুম করলা মুহতামিম মুহতামিমগিরি দেখাইয়া সাধারণ শিক্ষকের উপরে জুলুম করলা পীর পীরের মর্যাদা দরবারে দেখাইয়া নিরীহ মানুষের উপরে জুলুম করলা নেতা নেতৃত্ব দেখাইয়া জুলুম করলা বড় ভাই ছোট ভাইয়ের উপরে জুলুম করলা স্বামী বিবির উপরে জুলুম করলা বিবি স্বামীর উপরে জুলুম করলা দোকানদার মালে ভেজাল দিয়া জুলুম করলা জুলুম খালি সুদ খাওয়া না জুলুম খালি ঘুষ কর না জুলুম সর্বশিক করে মুহতামিম যদি তার হক আদায় না করে শিক্ষকদের কেউ সাথে ভালো আচরণ না করে ওস্তাদ যদি আমানতের পরা আমানত খেয়ানত করে আমি যদি মিথ্যা কথা বলি দোকানদার যদি মালে ভেজাল দেয় রাস্তার টেন্ডার বাজি যদি মালে ভেজাল দেয় সব জায়গায় জুলুম আর জুলুম জুলুম আর জুলুম ঘরের মধ্যে মার উপরে জুলুম করে বিবির উপরে জুলুম করে নিরীহ মানুষের উপরে জুলুম করে আল্লাহ বলে একদিন জুলুমের অবসান ঘটবে সেদিন আমি জালেমের গলায় বেড়ি লাগাইয়া জালেমরে বলবো দেখ দেখ আজকে তোর গলায় বেড়ি লাগানো তোর পায়ে জাহান্নামের জুতা পরাই দিবে আর মজলুম আহাজারি নিরীহ অসহায় মানুষের গলায় আমি ওয়ালিবাসুম হারির রেশমের পোশাক পরাইয়া দিব রেশমের পোশাক পরাইয়া দিব সবুজ পোশাক পরাইয়া দিব গলার মধ্যে মালা লাগাইয়া দিব সেদিন আল্লাহ ডাক দিয়া বলবে হায় হায় আজকে জুলুমের অবসান ঘটে গেছে যে পাস করে যাবে সে আমল নামায় ডাইন হাতে আমল নামা পাওয়ার সাথে সাথে অঙ্কে যেই 80 দেখবে ইংরাজিতে 70 দেখবে ইমানে পাবে 80 মোয়ামেলাতে পাবে 70 লেনদেন মোয়ামেলাত মোয়াশারাতে 90 ইমানে যদি 100 পায় আর মোয়ামেলাত মোয়াশারাত লেনদেনে যদি 6 পায় পাস না ফেল কিও নামাজ পুরাপুরি আছে তাহাজ্জুদ পুরাপুরি আছে রোজা পুরাপুরি আছে ফিরগিরি পুরাপুরি আছে ফিরের দরবার ঠিক আছে সব ঠিক আছে টেন্ডারবাজি ঠিক আছে কিন্তু লেনদেন হারাম হারামি লেনদেন করে আরেক জীবের উপরে জুলুম করে বলে নিতে পাস না ফেল বাংলায় পাইছে 80 হিসাব ও অঙ্কে পাইছে 7 পাস না ফেল জান্নাতি আমল নামা ডাইন হাতে পাওয়ার সাথে সাথে বলে একটা লাভ দিয়া বলবে মুকরমু কিতাবিয়া আমার আমল নামা পড়া লস না ইন্নি জনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি না ধারণা করছিলাম এই হিসাবের দিনে আমি মাওলার সামনে দাঁড়াইব আমি পাস করে যাব আহুয়া ফি আইশাতির রাদিয়া তারে সুচ খুশির আলিশান উঁচা মাকাম দেওয়া হবে বলে ফি জান্নাতিন আলিয়া উঁচু জান্নাতের পাশার দেওয়া হবে কুতু ফুয়া দানিয়া তার জান্নাতের থোকায় থোকায় ফলগুলির নিচের দিকে ঝুঁকাই দেওয়া হবে তার মুখের সামনে ফল জ্বলবে তার মুখের সামনে পাখির গোস্ত জ্বলবে তার মুখের সামনে নহর জ্বলবে এবার বলবে কুলু দুনিয়াতে হারাম খাস নাই দুনিয়াতে পেট বইরা খাস নাই দুনিয়াতে গরিব ছিলি অসহায় ছিলি মজলুম ছিলি আরেকজন জুলুম করে জমি দখল করে লয়ে গেছে আরেকজনে টেন্ডারবাজি করে জমি দখল করে লয়ে গেছে ক্ষমতা দখল করে লয়ে গেছে তোর খাইতে মনে চাই নিও খাইতে পারস নাই বাচ্চাদেরকে বাজার করে দিতে পারস নাই বিবিরে ভালো মন্দ খাওয়াইতে পারস নাই আয় 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 কুলু আজকে মন মতো খায়াল এক বৈঠকে 80,000 প্লেট খেয়াল হবে অশ্রবু যত পান করা দরকার মধু খাওয়া দরকার মধুর নহর দিয়ে দিব আঙ্গুরের নহর দিয়ে দিব ডালিমের নহর দিয়ে দিব দুধের নহর দিয়ে দিব যত পান করা দরকার খা খা হানি আম্বি মাস লাভ তুম ফিল আইয়াম আমিল খালিয়া বিগত দিনে তুই অনেক কষ্ট করছিলি তোর মুখে ঠিক মতো খাবার যায় নাই ঘরে ঠিক মতো বাজার পৌঁছায় নাই আজকে তুই মন মতো খাইয়াল এবং একদল তো পাস করে যাবে আমল নামা ডাইনে হাতে পেয়ে যাবে আর একদম ফেল করবে ওয়ান মা মানুতিয়া কিতাবু বিশিমারি আরেকজন ফেল করবে আর চিল্লাবে
يقول يا ليتني আমল নামা বাম হাতে যেই দেখবে যেই দেখবে অঙ্কে 9 পাইছে ইংরেজিতে 15 পাইছে বাংলায় 28 পাইছে এতে তাস করে একটা চিৎকার দিয়া বলবে ইয়া লাইতা হায় আফসোস লামুতাক কিতাবিয়া কেন রেজাল্ট দিল কেন আমারে রেজাল্ট দিল কেন কিয়ামতের আদালতে হিসাবের দিনে আগে যদি ঘূর্ণিঝড় হয় ভূমিকম্প হইয়া স্কুল নষ্ট হয়ে যাইত কম্পাইলে যদি বড় লোকের ভূত হয় বড় লোকের ম্যাজিস্ট্রেটের ভূত হয় বড় লোকের ফোলা হয় নামি দামি নেতার ফোলা হয় আর এটা যদি ফেলেই কইরা বইয়ে তাইতে মাথা টাকার আরে এর আগে যদি এই বোম মারে স্কুলটারে উড়াই দিতাম তাহলে আর আমার নাম্বারই প্রকাশ পাইতো না ইয়া লাইতু আলামাদি মা হিসাবিয়া হাই হিসাব কিতাব যদি না হইতো রেজাল্টের খাতা যদি না দিত আগেতন যদি মাস্টাররে মারি লাইতাম يا ليتها افسوس كانت القاضية فيصل اردي بوش جدي نامي تو لكي ري توي امان لفالا في كورس کا توي نا برو لو كير بولا سيلي توي نا نيتار بولا سيلي توي نا كندر ساندھا بازي كورتي فياري كوشنا ما اغناني ماليا امار مال امارے بچائنا অনেক নাদুস কুদুস অনেক ই সেই ফোলা এই যে গরীব গরীবের ফোলা কোন রহম লজিং থাইক্কা কোন রহম জামা ময়লা কোন রহম লজিং জাগির থাইক্কা টিউশনি করে হইতে লেটার পাওয়া যায় বড় লোকের ভূতের চেহারা ভালা নাক ভালা ব্যাগ ভালা মোটরসাইকেল লয়ে যায় হইতে কি রং ইংরেজিতে নয় পায় আছে না নাই কয় মা আগনা আননি মালিয়া আমার মাল দি আমারে বাঁচায় নাই আমার মাল দি আমারে ফেল করায় লাইছে বুঝলাম তুমি মালের কারণে মালের চাকচিক্যের কারণে ফেল হয়ে যাবে তাহলে বোঝা গেল মাল বেশি হইলে পাস হয় না মাল বেশি হইলে ফেল হয়ে যায় এবার কি কয় খালাকানি সুলতানিয়া আমার নেতৃত্ব দিয়ে আমার সংগঠন দিয়ে শেষ করে দিছে খালাকানি সুলতানিয়া আমার বাদশার সাথে নেতার সাথে ঘোরাঘুরি বাজার ও গাড়ির সাথে নেতার মিছিলে মিছিলে টেন্ডারবাজি করা নেতার মিছিলে মিছিলে চলা সংগঠনে দি আমারে ফেল করায় দিছে দেখবেন যারা সংগঠন করে হুমরা সুমরা দেয় হামকি দামকি দেয় অধিকাংশ হলো ফেলুয়া অধিকাংশ কি ফেলুয়া হালাকানি সুলতানিয়া কই যেদিনে দুনিয়াতে ফেল কইরা যায় হালাকা নেতৃত্বের গরম দেখাইয়া এগুলি আখেরা তো ফেল হইয়া যাবে কলজা চিরাবে আর চিল্লাইয়া বলবে হায় আমার নেতায় দি আমারে ফেল করায় দিছে সংগঠন দি আমারে ফেল করায় দিছে এবার কি কয় খুজো আল্লাহ কয় ফেল কর সুস্থায় যাবি কই এবার বড় মজা দুনিয়াতে একবার ফেল করলে সুপারিশ করে সামনের বছর পরীক্ষা দেওয়া যায় ফেল কইরা ম্যাজিস্ট্রেটের টিউনরে টাকা দিয়া চেয়ারম্যানে ধরাইয়া রেজাল্ট আউট বেশি বানান যায় আল্লাহ বলে কিয়ামতের আদালতে দুনিয়াতে যদি ফেল করো বাপ অজীব তাহলে তরকারি বিক্রি কইরা খাওয়া যায় দোকানদারি কইরা খাওয়া যায় ব্যাংক চালায়া খাওয়া যায় ড্রাইভারি কইরা খাওয়া যায় মাটি কইরা খাওয়া যায় দেশে ফেল কইরা বসছো বিদেশে পাসপোর্ট লাগাইয়া কামাই কইরা খাওয়া যায় আল্লাহ বলে আমার সামনে কিয়ামতের আদালতে কেউ যদি ফেল কইরা বসে আর কোনদিন তুই পাস করবি না আর কোনদিন পরীক্ষা দেওয়ার সময় পাবি না আল্লাহর আদালতে আল্লাহ বলে জুলুমের অবসান দুনিয়ার পরীক্ষার অবসান কইতে যাবে কুজু ফাগুল্লু ধর এই কমবক্তুটারে ধর এই বদমাসটারে ধর এই টেন্ডারবাজিরে ধর এই ফেলুয়ারে ধর এই মুফতিরে ধর এই মুয়াদ্দেসে ধর এই লেবেল লাগানোরে ধর এই পোষা ফল ফালাইয়া দে সিদ্রওয়ালা কলিজা ফালাইয়া দে খুজু ফাগুল্লু ও ফেরেশতারা ওরে ধরিয়ালা ওর গলায় বেড়ি লাগাইয়া দে লাল্লা বেড়ি লাগাইছি এবার কোন জায়গায় দি সুমান জাহিমা সাল্লু এবার বেড়ি লাগাইয়া দেরি করবি কা কোন জায়গায় এই জেলখানায় ওই জেলখানায় নেওয়া দরকার নাই কাশিমপুরেও নিবি না ময়মনসিংহ টাঙ্গাইলেও নিবি না আমার জাহান্নামের জেলখানায় ওরে বান্দিয়ারা কোন আশায় সাজাইলা কোন আশায় কার আশায় বাসা বাঁধলা আমি তো বলি বাপ
দুনিয়া একটা খেল তামাশার জায়গা এই দুনিয়া সুখের জায়গা না দুনিয়া এই দুনিয়া আনন্দের জায়গা না এই দুনিয়া সুখের জায়গা না দুনিয়া যদি সুখের জায়গা হইতো তাহলে সবাই সুখের সময় বেঁচে থাকতো যেই সুখের সময় আসে এমনি কিডনিতে ব্যারাম হয় লিভার নষ্ট হয়ে যায় আড়ুর মধ্যে ব্যারাম ধরে পিত্তথলিতে পাথর হয় চোখ দিয়া পানি পড়ে কিও আব্বা কান্দেন কা তাই চোখের মধ্যে ঝাপসা দেখি কিও বাবা বয়ে রইছেন কা মা 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 কোনদিন তিন বেলা খানা খায় নাই তিন বেলা জমিনে ধান কেমনে গোলায় উঠাইব কেমনে ছেলেরে মানুষ বানাইব কেমনে জিয়েরে ভালো জামাইর দারে দিব এজন্য মায়ে ভালো শাড়ি পরে না মায়ে ভালো তিন বেলা খায় না আব্বায়ও তিন বেলা খায় না ভোর পাঁচটায় অফিসে চলে যায় সন্ধ্যা পর্যন্ত খাটে রাত্রেবেলায় কর্মচারীগিরি করে দিনের বেলায় খাটাখাটি করে কখনো রৌদ্র লাগায় কখনো আগুনের সামনে দাঁড়াইয়া শ্রমগিরি করে বাইশ তেইশ বছর চব্বিশ চল্লিশ বছর পর্যন্ত একটা কর্মের মধ্যে লাগে তিন বেলা বাজার কইরা ছেলের পরীক্ষার টাকা দেয় মেয়ের পরীক্ষার টাকা দেয় ছেলের কলেজের বেতন দেয় নিজের জামা ভালো বানায় না দেখেনি ছেলে বড় হয়েছে একটা বিল্ডিং বানাইতে পারে কিনা মায়াটা বিয়া দিব একটা তিন রুম ওয়ালা একটা বিল্ডিং বানানো যায় কিনা এই কথাটা আল্লাহ তাআলা আমি যে কথাটা বললাম এই কথাটা আল্লাহ কোরআনে কারিমে সূরা হাদিদের মধ্যে বলছে দুনিয়া সুখের জায়গা না সুখের জন্য শিক্ষিত হোক অশিক্ষিত হোক কেউ তেরো বছরের তন জমিনে খাটা শুরু করে তেরো বছরের তন ভ্যান চালানো শুরু করে ষোলো সতেরো বিশ বছরের থেকে আরেকজনের অধীনে কর্মচারী করে পঞ্চাশ বছর পর্যন্ত খালি গায়ে টানে কাম করে দেখেনি টাকা জমাইয়া জমাইয়া মায়ও কষ্ট করে আব্বায়ও কষ্ট করে যেই পঞ্চাশ বছর পুরা হয়ে যায় চল্লিশ বছর হয়ে যায় তুতে একটা চাকরি পাইছে মায়েটারে একটা ভালো জামাইয়ের দারে দিছে এখন তিন তিন রুমালা একটা বিল্ডিং বানায় বিল্ডিংও বানাই নে ছাদও দিছে লাইটও লাগাইছে টাইলসও লাগাইছে আগে গাছতলায় হাগামুতা করতো আগে বাঁশের টিন বাঁশের টিনের বেড়া দিয়া পায়খানা বানাইতো এখন বাথরুম ভিতরে বানাইছে খাবার টেবিল বানাইছে টাইলস লাগাইছে কিন্তু হঠাৎ দেখে মায় বসে বসে কান্দে আব্বাই বসে বসে কান্দে কি গো মা বলে বাজান কৃষ্ণ চোখে ঝাপসা দেখি যেই ডাক্তারের কাছে নিয়ে গেছে বলে চোখে সানি পড়ছে লেন্স লাগানো লাগবে আব্বাই বসে বসে কান্দে ডাক্তারের কাছে ঢাকা নিয়ে গেছে ডাক্তারের টেস্ট দিয়ে দিছে এখন দেখে যে কিডনির এক কাশ পিত্ততলিতে পাথর হয়ে গেছে হাড়ুর মধ্যে পানি জমা গেছে লিভার নষ্ট হয়ে গেছে বলে জলদি ডাক্তার দেখাও ডায়ালিসিস করাও চোখ অপারেশন করাও পানি সরায় দাও লিভার ফাংশন ভালো করো ট্রিটমেন্ট করতে করতে বাপ সুখের দিন মুখ আর দেখে না মা সুখের মুখ আর দেখে না তাহলে বোঝা গেল দুনিয়া সুখের জায়গা না যখন সুখ আসার সময় হয় তখন দুনিয়া থেকে নিয়ে যায় আরেকজন ওই ঘর দখল করে এই কথাটা আল্লাহ সূরা হাদিদের মধ্যে বলে আইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আজাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ আল্লাহ বলে এলামু অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে আমি তেমন নামি দামি বড় আলেম না রে বাপ এলামু খুব ধ্যান ও খেয়াল জানা লও জানা লও তাহলে ভিতরে বুঝায় লও বোঝো দিন শোনার নাম না দিন অর্জন করো দিন বুঝা লও এলামু আখেরা বুঝা লও আর আল্লাহ বুঝাইতেছে কেমনে আল্লাহ বুঝায় সহজ এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া বুঝা লও নিশ্চয় দুনিয়ার জীবনটা হায়াতুদ দুনিয়া দুনিয়ার এই জিনতওয়ালা জীবনটা সংসারওয়ালা জীবনটা বিবি বাল বাচ্চার জীবনটা চাকরি জীবনটা শিশু থেকে নিয়ে দোলনা পর্যন্ত মৌত পর্যন্ত দুনিয়ার জীবনটা শিশু দুর্বল হয়ে আসলা আবার মৌতের সময় দুর্বল হইয়া যাবা শিশু দুর্বল হয়ে আসে না আজকে টাঙ্গে ধরে বাড়ি করে না আবার কবরে যাওয়ার সময় চারজনে ধরে আবার নামায় কি করে একা একা যাইতে নেই এবার আল্লাহ বলে বোঝো
اعلموا انما الحیات الدنيا دنیا زندگی لعب ولهو کھیل تماشا ایکটা হলো খেলা আর একটা হলো লাহব ওয়েতু খেলা লাইবুন বলা হয় একজন আরেকজনের সাথে যে খেল তামাশা করে বল খেলে একজন আরেকজন লেতালেতি করে একজন আরেকজন লাগে লুডু খেলে একজন আরেকজন লাগে পয়সা লয়া খেলে সান্দা লয়া খেলে জুয়া খেলে ক্রিকেট খেলে খেলে কি খেলে না এখন তো রাজনীতি লয়াও খেলা শুরু হইছে কি কথা কর না দাবা লয়া খেলে রাজনীতি লয়া খেলে আগের জমানায় যেমন দাবা লয়া খেলতো এগুলি কোরআনের মাইসরা ওয়াল কি এগুলি কোরআন শরীফে আছে জুয়া খেলা দাবা খেলা আল্লাহ বলে খেল তামাশা এবার বলে লাহবুন মানে ওহেতু চারাবাড়ি খেলা চারাবাড়ি বুঝেন কি কন্দি এখনকার জমানায় তো ছেলেরা বসবে না আমাগো জমানায় আমরা বসতাম চার পাঁচ বছরের মেয়েরা ছয় সাত বছরের ছেলেরা একসাথে ঘরের কোনায় বসা বসা কতগুলি নারকেলের আচার মধ্যে কতগুলি মাটির বাতিলের মধ্যে ধুলা দিয়া রান্না করতাম কি হুজুর ছোট গালে এডি করে না ধুলা দিয়া ছোট গালে রান্না করে কোরমা রান্ধে পোলাও রান্ধে একটা কলের ডাউগা কাটে এটারে গরু জবাই করে গোস্ত বানায় কতগুলি পাতা লইয়া শাক পাতা বানায় কতগুলি পুতুল বানায় কাপড় দিয়া বর বানায় জামা বানায় সবাই রে বিয়া শাদি দিয়া এরে কোরমা খাওয়ায় দেয় বিরিয়ানি খাওয়ায় দেয় যেই গোসলের টাইম হয় অমনে আশা বাড়ি ফালায় দিয়া চারা বাড়ি নারকেলের আশা ফালায় দিয়া ধুলা ফালায় দিয়া কোরমা বিরিয়ানি গোস্ত ফালায় দিয়া দৌড়ায় গোসলের জন্য আল্লাহ বলে লাহাবুন এটাকে এই চারা বাড়ি এই ধুলা বাড়ি খেলাটা লাহবুন বলা হয় যেদিন আমার সময় হবে আমি দুনিয়াটারে বিরিয়ানি দিয়া সাজাইলাম বিছনা চাদর দ্বারা সাজাইলাম বর দ্বারা সাজাইলাম জামাই দ্বারা সাজাইলাম লাল বাতি দ্বারা সাজাইলাম নীল বাতি দ্বারা সাজাইলাম হাসনা হেনা দ্বারা সাজাইলাম টগর দিয়ে সাজাইলাম রজনীগন্ধা দিয়া সাজাইলাম শিউলি ফুল দিলাম কসুরি পানার ফুল দিলাম এক এক কালারের বিছনা চাদর বানাইলাম লেচু বাগান সাজাইলাম আম বাগান সাজাইলাম কাঁঠাল বাগান সাজাইলাম কলা বাগান সাজাইলাম যেদিন আমার সময় হবে ফাইদা নুফিকা ফিসুরি নাফাতু ওয়াহিদা আমি এক ফুর দ্বারা সব ধুলাবালি সব বানারাম করিবা এটা আমার কাছে অতি নিকটে কাল মুহলি আমি আমি এই পাহাড় পর্বতমালা এই লাল নীল সব আমি এক ফুৎকারের সাথে সব ধুলাবালি তুলার মতো লাহবুন ওয়া লাইবুনের মতো সব শেষ করে দিব আশাবাড়ি খেলে যেমন বাচ্চারা এখনকার তো বাচ্চারা এগুলি খেলে না এখন তো তিন চার বছরের বাচ্চারা মোবাইল খেলে মোবাইলের গেম খেলে এই জন্য অধিকাংশ ঘরের মধ্যে বিয়া দেওয়ার পরে রান্না লইয়া ঝগড়া বাঁধে আগেরকার মেয়েরা রান্না বাড়ি শিখতো ওই যে ওই যে ধুলাবালি দিয়া গোস্ত রান্ধতো মাছ রান্ধতো বরযাত্রী বানাইতো পুতুল দিয়া বউ বানাইতো স্বামী বানাইতো এই সংসার শিখতো আর এখন মোবাইলে গেম খেলে এই জন্য যত ধনী হয় যত উন্নত হয় যত বড় হয় তত নষ্ট হয় আল্লাহ কোরআনে কারিমে ওই খেলাটার কথা বলছে লাইবুন ওয়া লাহবুন ইন্না ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া আমি না দুনিয়ার জীবনটা খেল তামাশার জীবন বানাইলাম মাঝখানে তোর শিশুকালে খেলনার একটা জীবন দিলাম শিশু কৈশোর একটা জীবন দিলাম যৌবনের একটা জীবন দিলাম বার্ধক্য একটা জীবন দিলাম কখনো দাড়ি পাকায় দেই কখনো চুল পাকায় দেই নাড়া খের কুটার মতো বানায় দেই সাবধান যাই না লও এ জীবনটা জান খেতের কামা চালিয়ে বাইছে আজাবল কুফফারা নাবাতু তাহলে শিশুকালে একটা খেলা আছে না নাই চার পাঁচ বছর ছয় বছর পর্যন্ত আশা বাড়ি ধুলাবালি দিয়ে একটা খেলা আছে না নাই আট দশ বছর পনেরো বছর ধরে বল খেলা ক্রিকেট খেলা গ্রামের নানান গোলাশুট খেলা আগের জমানার হাডুডু খেলা এই কত খেলা আছে না নাই এটা সব দেশে আছে আরব দেশে যে দেখবেন এরাও এটা খেলে তো আল্লাহ এটাকে লাইবুন ওয়া লাহবুন বলছে এরপরে এরপরে লাইবুন ওয়া লাহবুন এরপরে ওয়া তাফা ওয়া জিনা কয়েকদিন পরে দশ বারো বছর পনেরো বছর বয়সে এখন আর আশা বাড়ি খেলে না চারা বাড়ি খেলে না এখন কয় না আমার জামা সুন্দর আমার সুন্দর জামা বানিয়ে দেন আমার সুন্দর জুতা কিনে দেন ওর মতো আমার টুপি হইতে হবে ওর মতো আমার জামার কালার হইতে হবে ওর মতো আমার গেঞ্জি হইতে হবে এখন চশমার গেট আপ দেখায় মোটর সাইকেলের গেট আপ দেখায় জামার গেট আপ দেখায় ও ঝি না এখন সৌন্দর্য প্রকাশ করে
وَتَفَاكُرُمْ بَيْنَكُمْ পরস্পর সৌন্দর্য প্রকাশ করে 16 17 বছর পর্যন্ত এখন আরেকজনের জামার ডগ দেখায় জুতার ডগ দেখায় চেহারার ডগ দেখায় কতক্ষণ লিপস্টিক মাখে কতক্ষণ ক্রিম মাখে কতক্ষণ নাপিতের মতো চুল কাটে কতক্ষণ এমনি কাটিং দেয় কতক্ষণ গেঞ্জির কাটিং দেয় এই জওয়ানরা দেয় কি দেয় না আল্লাহই কথাটা কোরআনে কারিমে বলছে ওয়াজিনা ওয়াতাফাকুরুম বাইনাকুম পরস্পর সৌন্দর্য প্রকাশ করে যে এই 20 বছর হয়ে যায় একটা চাকরি এবারে পাস করে গেছে এবার একটা চাকরি খোঁজে দেখেনি কোনো কোম্পানিতে একটা চাকরি মিলে কিনা দেখেনি কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি মিলে কিনা এবার চাকরির জন্য চাকরি হয়ে গেল একটা বিয়াশাদি কইলা এবার খালি মালের পিছনে দৌড়ায় বিএ পাস আইএ পাস বিভিন্ন কোম্পানির ডিলারশিপদের অধীনে চাকরি কইরা সারা দিন সাইকেল লয়া লয়া বুড়া বাবাজির দোকানে যায় কয় টাকা গুল কিনবেন নি টাকা মোমবাতি কিনবেন নি পটেটো কিনবেন নি শত শত হাজার হাজার বিএ পাস মেট্রিক পাস আইএ পাস ছেলেরা এই রিপ্রেজেন্টেটিভ ওই কোম্পানির ওষুধের দোকানে চাকরি কইরা দোকানে দোকানে যায় কয়নি আমার ওষুধটা নেবেন আবার সাইকেলের মধ্যে ব্যাগ বাঁধায়া একটা রশিদ বই লইয়া আর কলম লইয়া দোকানে দোকানে যায় কয়নি যে কাকা বুড়া মানুষের অশিক্ষিত মানুষ শিক্ষিত ফোলা বুড়া মানুষ দোকানদারি করে কাকা কয়েলের বাক্সা লাগবো কাকা টিস্যুর বাক্সা লাগবো কাকা এই সোনো লাগবো নি ফেয়ার অ্যান্ড লাভলি লাগবো নি শ্যাম্পু লাগবো নি পাউডার ক্রিম লাগবো কিনা লিভার ব্রাদার্সের মাল লাগবো কিনা এগুলি শিক্ষিত ছেলেপেলেরা গ্রামে আইটা আইটা বলে কি বলে না আমি মানে জিনিসটা খোলাসা করতে দিই রিপ্রেজেন্টেটিভ ডাক্তারখানা আর ডিলারশিপদের অধীনে যারা চাকরি করে এই গ্রামে ঘুরে ঘুরে সাইকেল দিয়া এই শিক্ষিত ছেলেগুলি এই এই কদ্দুর টিস্যু কদ্দুর শ্যাম্পু কদ্দুর হুইল পাউডার এগুলি বেচে কি বেচে না টাকা কয় লাগবে না দাও এক দোকান থেকে আরেক দোকানে জোয়ানরা ঘরে কি ঘরে না কেন কষ্ট করে মাল জমা করার জন্য জীবিকা নির্বাহ করার জন্য আল্লাহ কোরআনে কারিমে ওই কথাটা বলছেন ওয়াতাফাকুরুম বাইনাকুম ওয়াতাকাসুরুন ফিল আমওয়াল দুনিয়াতে কষ্ট কইরা কইরা এক জমানা আচাবাড়ি খেল দুলবা দুলাবালি খেলার মধ্যে যায় আরেক জমানা সৌন্দর্য প্রকাশ করার জন্য যায় আরেক জমানা খালি মালের দিকে তাকায় কেমনে মাল বাড়বো তখন আর ক্রিমের দিকে তাকায় না তখন আর চুলদারির দিকে তাকায় না তখন আর গেঞ্জির দিকে তাকায় না দেখেনি কোনো জায়গায় যাইয়া 2000 টাকা কামাই করতে পারে কিনা টাকা আসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ বাচ্চা দিয়া অহংকার করে মাল দিয়া অহংকার করে মাল কেমনে বাড়াইবে বাচ্চারা কেমনে শিক্ষিত বানাইবে এত কষ্ট করে ছেলেরে ডাক্তার বানানোর জন্য মেয়েরে ইঞ্জিনিয়ার বানানোর জন্য এত কষ্ট করে একটা দোতলা ফ্ল্যাট বাড়ি বানানোর জন্য বানাইতে বানাইতে টাকা আসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি ওয়াইসিল আল্লাহ আল্লাহ কি বলেন কামাসালি গাইসিন দুনিয়ার এই জীবনটার উদাহরণ কামাসালি গাইসিন আজাবাল কুফফার নাবাতু কৃষকের মতো কিসের মতো কুফফার মানে কৃষক কুফফার মানে কৃষক জমিনে কোদাল দিয়া দিয়া মই দিয়া দিয়া একটা কুমড়ার বীজেরে একটা ধানের বীজেরে একটা তরমুজের বীজেরে একটা উস্তার বীজেরে নিচে রাখে যেই তিন দিন পরে যায় দেখে একটা আঙ্গুর গাছ হয়ে গেছে একটা আপেল গাছ হয়ে গেছে যদি সৌদি আরবের তো কেউ একটা খেজুরের বিশি আনি না বাংলাদেশে লাগায় আর যদি দেখে একটা এরম অঙ্কুর গাছ হয়ে গেছে এতে খুশিতে নাচে কি নাচে না ছবি উড়ায় দর্শন দিয়ে কয় কি কয় না আপেল গাছ লাগাইলাম আপেল গাছ হয়ে গেছে বিদেশি কলা গাছ লাগাইলাম কলা গাছের চারা হয়ে গেছে আল্লাহ বলে কামাসালি গাইসিন আজাবাল কুফফার নাবাতু কৃষকের যেমন আজাবা আশ্চর্য বানায় দেয় এত কষ্ট করে ধান গাছ লাগাইলাম এত কষ্ট করে আপেলের বীজ লাগাইলাম বাংলাদেশে আঙ্গুরের বীজ লাগাইলাম বেদেনার বীজ লাগাইলাম বেদেনার চারা হয়ে গেছে আপেলের চারা হয়ে গেছে আজাবাল কুফফার নাবাতু যখন এই গাছটা এরম সবুজ হয়ে যায় খুশিতে নাচে বলে দেখো আমার গাছ হয়ে গেছে আল্লাহ বলে হ্যাঁ তোর দুনিয়ার জীবনটা আমি কৃষকের সাথে উদাহরণ দিলাম কামাসালি গাইসি আজাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু এরপরে ফাতারাহু মুসফাররা এরপরে আটটা দশটা বাইল সারে কিনা যদি একটা আম গাছ রাজশাহীর আম গাছ হইয়া একটা সৌদি আরবের আঙ্গুর গাছে চারটা পাঁচটা ডাল ফালা হয় একটা বেদেনা গাছ আপেল গাছ হইয়া তিনটা ডাল হয় খুশিতে আত্মহারা হয় কি হয় না কোরআন কোরআন
كما سلي غيسين عجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا اتا جاكن بائل بيند بيند دال پلا سايلا دانر بائل بيند بيند اتا هلوك كالار هاي كريشو كرمان آنند بيرا جاي গাছওয়ালার মন আনন্দে ভরে যায় সবাই রে দেখায় গাছের গোড়ায় পানি দেয় গাছের গোড়ায় বাতাস দেয় গাছের গোড়ায় মার্কা লাগায় গাছের ঠেকানোর জন্য গরু খাবার থেকে গরুর থেকে বাঁচানোর জন্য একটা বেড়া দেয় ছাগলের খাবার থেকে বেড়া দেয় মুরগির থেকে খোঁচার জন্য ধান ক্ষেতের মধ্যে তরকারির মধ্যে বেড়া দেয় প্রথম আপনারা বুঝুন كما سالي غيسين عجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا مصفرا يعني خلد হলুদ কালার সোনালী কালারের ধান হয়ে যায় কৃষক আনন্দে আত্মহারা হয়ে যায় ধান কাটবো কিষেন খবর দেয় তিন চারজন দর্জন কামনালয় আম বাগানে লোক ডাক দেয় আম বাগানের ছবি উড়ায় লিচু বাগানের ছবি উড়ায় যেই ধান কাটা হয়ে যায় ধানগুলি কষ্ট কইরা গোলায় লয়া খেরকুটা নারাগুলি ওই বাইরে ফলায় দেয় এটা বৃষ্টিতে ভেজে এটা নারার মধ্যে আগুন লাগায় দেয় লিচু গাছ লিচু হয়ে যাওয়ার পরে যদি ফল না দেয় ফলে পোকায় লিচু গাছ জ্বলে যায় আম গাছ জ্বলে যায় তাহলে এটা স্প্রে করে শেষ করে দেয় আল্লাহ বলে হুতামা কৃষকের জীবনটা জমিনের সাথে গাছ হইলে যেমন আত্মহারা হয় যখন খেরকুটা হয়ে যায় নারা আগুনে জ্বালায় দেয় গাছ আগুনে জ্বালায় দেয় সাবধান এই লামু জানালাও সাবধান তোমার একটা শিশু কিশোরের জীবন দিলা একটা খেলতামাশার জীবন দিলা একটা মাল কামানোর জীবন দিলা একটা আনন্দে আত্মহারা জীবন দিলা একটা যৌবন সৌন্দর্য প্রকাশ করার জীবন দিলা লাল নীল জীবন দিলা রঙিলা জীবন দিলা গেরানওয়ালা জীবন দিলা কয়েকদিন পরে চুলও পাইকা যায় কয়েকদিন পরে দাড়িও পাইকা যায় চুল দাড়ি পাইকা গেলে তোমারে আর ঘরে জায়গা দেয় না তোমারে আর অফিসে বসতে দেয় না তোমারে আর ভালো টেবিলে বসতে দেয় না তোমার দিন দাড়ি পাইকা গেলে চাকরি থেকে নট করে দেয় তোমারে রিটায়ারে পাঠায় দেয় আল্লাহ বলে সাবধান সাবধান তুই যৌবন পায়া শিশু কিশোর পায়া মাল পায়া যদি আমি আল্লাহরে ভুলে যাস তাহলে কৃষক যেমন ধান ঘরের মধ্যে উঠায় নারা বাইরে আগুনে জ্বালায় দেয় খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরআন ফাসলুকু আমার কাছেও কিন্তু আমি গাছ গাছালি যেটাই ফল দেয় না যেটাই পোকা হয়ে যায় যেটা নারা হয়ে যায় যেটা খেরকুটা হয়ে যায় এটা আমার জান্নাতে জায়গা দিব না এটা আমি জাহান্নামের মধ্যে ফলাইয়া এটাতে আগুন লাগাইয়া দিব কেমন আগুন লাগাবো কেন আগুন লাগাবো কি আগুন লাগাবো এটা আল্লাহ সূরা হজের মধ্যে বলে আল্লাহ এটা আল্লাহ বলে কেমনে বলে আজীব আল্লাহ আল্লাযীনা কাফারু যারা কুফরি করে ভিতরে বেঈমানি ঢুকায় নাস্তিকতা ঢুকায় শিরকি ঢুকায় জুলুম ঢুকায় নির্যাতন ঢুকায় অন্যের উপরে জুলুম করে এ জুলুম মজলুম মজলুম বলো জালেম বলো না সাবধান আল্লাহর আদালতে জালেমের জালেমের মজলুমের কাপ কাপানি মজলুমের আহাজারি আল্লাহর আরো শেলে দেয় সাবধান ক্ষমতার দাপট দেখাইয়া নেতৃত্বের দাপট দেখাইয়া টেন্ডারবাজির দাপট দেখাইয়া মোহতামের দাপট দেখাইয়া পীরের দাপট দেখাইয়া বাড়িওয়ালার দাপট দেখাইয়া জমিওয়ালার দাপট দেখাইয়া কোনো নিরীহ মানুষের উপরে জুলুম করিও না দুস্থ মানুষের উপরে জুলুম করিও না আলেমের উপরে জুলুম করিও না কোনো অসহায় মানুষের কান্দাইও না শিশু বাচ্চারে কান্দাইও না দুস্থ গরিব মানুষের কান্দাইও না জমিওয়ালারে কান্দাইও না বিকৃত মাল ক্রেতাওয়ালারে কান্দাইও না আল্লাহ বলে যদি জালিম বইনা যাও তাহলে আমার আল্লাহর আদালতে সেদিন মজলুম রে আমি জান্নাতের ফুল দিয়া দিব জান্নাতের মালা দিয়া দিব আর আলেম যারা আজকে টিটকারি করছে ক্ষমতা দেখাইছে এদের গলায় সাবউনা জিরআন ফাসলুকু সত্তর গজ জাহান্নামের শিকল লাগাই দিব فالذين كفروا قطعت لهم ثياب من نار আজকে বড় নামি দামি জামা দেখাইলা আজকে নেতার জামা দেখাইলা শিল্পপতির জামা দেখাইলা জুলুমবাজির জামা দেখাইলা আমার ফাল্যাউমা ফাল্যাউমা আল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকু সেদিন জালেমদের কারণে জালেমরা মুজরিমরা মুমিনদের অবস্থা দেখে দেখা আফসোস করবে সেদিন আমি তাদেরকে সিয়ামুন মিন্নার জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দিব
এবার পোশাকের গরমের সুযোগে পোশাক তো বানায় ঠান্ডার জন্য রৌদ্র থেকে বাঁচার জন্য আগুন থেকে পাতনাবিহীন আল্লাহ বলে গরমের থেকে বাঁচতে পারবে না ইসাব্বু মিন ফাউতিরুসিমুল হামিদ আরো গরম যেই গরমের জন্য ঠান্ডা চাবে আমি মাথার উপরে উত্তপ্ত গরম পানি ঢেলে দিব ওয়াইসকা বিমাইন সাদিদ গরমের তাপের চোটে গরমের তাপের চোটে পানি 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 বলে চিৎকার দিবে পানি পান করার জন্য মাইন শরীর পচা গন্ধা পুষ দিয়ে দিবে এটা ঝর্রাও ডগর গিলতে পারবে না পচা গন্ধের চোরে বাইরে ভূমি করে দিবে এটা ঝর্রাও ওলা একা দুই সি গৌর মত মৌ ডাকবে চতুর্দিকে মৌ ডাকবে আর কোনোদিন মৌ আসবে না কিসের নেশায় সাজাইলা কিসের নেশায় জুলুম করলা কিসের নেশায় যৌবনের তারণায় পড়িয়া নারা খেরকুটার বার্ধক্য বয়সটা বলিয়া গেলা তোমারও একদিন চুলদারি পাইকে যাবে আমারও যেমন পাইকা গেছে মারে মা কোনদিন ঘরের মধ্যে চুল পেকে গেছে কোনদিন ভালো কাপড় পরে নাই তিন বেলা ভালো খানা খায় নাই ভালো ফ্যানের তলে বসে নাই আজকাল ছেলের চাকরি হইয়া এসি রুম বানাইলো ফ্যানওয়ালা ঘর বানাইলো টেবিলওয়ালা খাবার ঘর বানাইলো কিন্তু মার সুখ সয় না মারে ডাক্তারখানা নিয়ে যাইয়া তাই মার চোখে সানি কইরা গেছে মার পিত্ত চলিতে পাথর আব্বার পিত্ত চলিতে পাথর হয়ে গেছে তাহলে বোঝা গেল দুনিয়া সুখের না এ দুনিয়া নাড়া কুটা দুনিয়া দাড়ি পাইকে যাবে দুনিয়া চুল পাইকে যাবে নাড়া হয়ে যাবে সাবধান যদি রেশমিওয়ালা যদি ফুলওয়ালা যদি সুস্থ আত্মা না বানাও ভালো ফল না বানাও হৃদয়টা হৃদয়টারে হৃদয়টারে সুস্থ না বানাও হৃদয়টার মধ্যে পোকা ধরে উপরে দিয়া লেবেল লাগাইলা ভিতরে যদি পোকা বিল বিল করে চাইলে মেয়েরা যেমন ফালাই দিবে তোমার উপরের লেবাস আমি দেখবো না ভিতরে যদি জুলুম আর শেরেক দিয়া নিমখান আমি আর নাফরমানির পোকা বিল বিল করে তাহলে তোরে আমি চাইলে মেয়েরা জাহান্নামে ফালাই দিব সুখের জায়গা না কেমনি শৈবা মাথার উপরে গরম পুষ দিয়া দিবে কালা পি পুষ দিয়া দিবে ঈশ্বরূপ মা ঈশ্বরূপী মা বিভূতনি ওয়ালজুলু পানি দেওয়ার সাথে সাথে ভিতরের নারী গুলি জ্বালায় দিবে ছামড়া জ্বালায় দিবে দৌড়াবে ভয়তে দৌড়ে এক কই যাবা বলে উম্মা কওমি উমিন হাদিদ আল্লাহ বলে ফেরেশতা দর ওর মাজা ভাঙ্গালা আজকে নেতার দরবারে চলে যাও ইন্ডিয়াতে চলে যাও এক দেশ থেকে আরেক দেশে পলে যাও বাংলাদেশে ফেরারি আসামি হইলে কানাডায় বাড়ি বানাও সাবধান আর কোনো দুনিয়াতে বাড়ি বানাইতে পারবা না ইন্ডিয়াতেও যাইতে পারবা না আমেরিকাতেও যাইতে পারবা না আর কোনো দুনিয়াতে তোর চান্স হবে না আল্লাহ বলে খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু ধর 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 এই জালিম রে ধর এই নেতারে ধর এই বদমাইশ রে ধর ও উপরে লেবেল লাগাইছে এই পীরে রে ধর এই বক্তারে ধর আমার তো কলিজায় বড় ভয় লাগে আমার তো কেমন না জানি আসমান কোন কড়া দিয়া ভাঙিয়া পড়ে মানে পীরের দরবারে হয়েছে দেখি পীরের নজর ও ধনীদের দিকে পীরে ও ধনীদের সাথে মোবাইলে কথা কয় গরিবদেরকে ঢাকতে দেয় না খানকা ধনীদের দিয়া ভরা কেউ বা কোনো দরবার হলুদ দিয়া ভরা কোনো দরবার লাল সালু দিয়া ভরা কোনো দরবার সবুজ দিয়া ভরা কোনো দরবার জামার ঢং দিয়া ভরা কোনো দরবার জুতার ঢং দিয়া ভরা ভিতরে ঘুরা দেখি পোকা দিয়া ভরা গান্ধা দিয়া ভরা পোকায় বিল বিল করে আমি গান্ধা আমি ওয়াশ করি আমার ভিতরে পোকা দিয়া ভরা
আল্লাহ বলে এই কমবক্ত পোকালয় আইছে ওর ওয়াজ বড় ভালো ছিল ওর টুপি সাদা ছিল ওর জামা সাদা ছিল কিরে ফেরেশতা তুরদুন মিনকুম লা তুরদুন আল্লাহর সামনে পেশ করবে সবাই রে কেউ খাফিয়া কেউ রে বাদ দিবে না কারো কিছু গোপন হবে না আল্লাহ বলে কিরে তোর ভিতরের পোকা কেউ দেখে না আমি আল্লাহ দেখছি ও পীর ও বক্তা ও নেতা ও মুতামিন তোমার ভিতরের পোকা উস্তাদ ছাড়া কেউ জানে না ও পীর তোমার ভিতরের পোকা আল্লাহ ছাড়া কেউ জানে না ও দরবারি পীর ও দরবারি নেতা তোমার ভিতরের নোংরামি ও সুন্দরী তোর চেহারা সুন্দর ও নেতা তোর চেহারা সুন্দর ও মুফতি তোর জামা সুন্দর ও খলিফা কেউ খলিফা লাগাইয়া খায় কেউ অমুক দরবারের খাদেম লাগাইয়া খায় এই জালেমের বাচ্চা এ বক্তার বাচ্চা তোর ভিতরে যে পোকা দিয়া ভরা আমের উপরে কালার ভরা আমের উপরে কালার দিয়া ভরা লাল কালার দিয়া ভরা আরে লিচুর কালার কত সুন্দর লিচু খুললে যদি পোকা বিল বিল করে লিচুটা ফালাইয়া এই এই সিজনে বৃষ্টি হয়েছে লেসু কিনা দেয় নু আল্লাহ বলে আমি জানি আমি জানি তোর ভিতরে পোকা দিয়ে ভরা আজকে কেউ রে পোকা দেখাইতে দেশ নাই দরবারে ধনীদের দিয়া ব্যবসা জমজমাট করলি হজের ব্যবসা রমরমাট করলি খানকার ব্যবসা রমরমাট করলি পীরের দরবার রমরমাট করলি নেতার ব্যবসা রমরমাট করলি জুলুমবাজি রমরমাট করলি গরিবের উপরে জুলুম করলি ও মুতামিম শিক্ষার উপরে জুলুম করলি ও কৃষক ও জমিওয়ালা চাষির উপরে জুলুম করলি ও কোম্পানির মালিকওয়ালা এই গরিবের উপরে জুলুম করলি আল্লাহ আল্লাহ আওয়াজ দিয়া বলে নবীজি বলে একদিনের আদেল একদিনের ইনসাফ করনেওয়ালা ষাট সত্তর বছর নফল ইবাদতের চাইতে বেশি দামি একদিন আদল করনেওয়ালা আল্লাহর কাছে হাজারো পীরের চাইতে দামি আল্লাহ ডাক দিয়ে আদিসে খুঁজছি ইয়াউমুন ইয়াউমুন লা জিল্লু ইল্লা জিল্লু যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আসলের ময়দানে আরশের নিচে অন্ধকারে আল্লাহর সামনে আল্লাহর আদালতে জুলুমের অবসান ঘটবে কেউ সুপার করতে পারবে না সেদিন আল্লাহ ডাক দিবে মুফতি বলে ডাক দিবে না সুফি বলে ডাক দিবে না দরবেশ বলে ডাক দিবে না তাহাজ্জুদ গুজার বলে ডাক দিবে না পীর বলে ডাক দিবে না বক্তা বলে ডাক দিবে না সুফিবাদী বলবে না পীরবাদী বলবে না রোজাদার বলবে না তাহাজ্জুদ বলে ডাক দিবে না ডাক দিবে ইয়াউমুন আদিলুন হ্যাঁ ইমামুন আদিলুন ইনসাফ করনেওয়ালা নেতা কই ইনসাফ করনেওয়ালা ভাই কই ইনসা ইমামুন আদিলুন ইনসাফ করনেওয়ালা ডিসি যদি ইনসাফ করনেওয়ালা হয় টিসি যদি ইনসাফ করনেওয়ালা হয় চেয়ারম্যান যদি ইনসাফ করনেওয়ালা হয় ওসি যদি ইনসাফ করনেওয়ালা হয় আদিল ইনসাফ ও ইনসাফ ও ডিসি আদিলওয়ালা ডিসি আদিলওয়ালা ওসি আদিলওয়ালা ডিআইজি আদিলওয়ালা মন্ত্রী আদিলওয়ালা প্রাইম মিনিস্টার আদিলওয়ালা ইনসাফ আদিলওয়ালা চেয়ারম্যান আদিলওয়ালা পীর আদিলওয়ালা মুফতি ডাক দিয়া বলবে আয় 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 তুই আমার আরশের ছায়াতলে বসা যা মুফতি বলে ডাক দিবে না পীর বলে ডাক দিবে না মুহতামিম বলে ডাক দিবে না মুহাদ্দিস বলে ডাক দিবে না রোজাদার বলে ডাক দিবে না সবেদার বলে ডাক দিবে না তাহাজ্জুদ বলে ডাক দিবে না তাকওয়ালা বলে ডাক দিবে না আল্লাহর আরশের চেয়ে ইমাম না দিলুন সব উপরে সাজাইয়া ভিতরে দিয়ে লিচুর উপরে কালার ভালো পাতাও সবুজ ঢাইলেও আছে ভিতরে পোকা যদি ভিল ভিল করে লিচু যেমন বাচ্চাই ধরে ফালাই দেয় আল্লাহ বলে ঝুকু বাড়ি মারবে আর ধাবড়াবে বাড়ি মারবে আর ধাবড়াবে লিচু ফালাই দিবে ফল ফালাই দিবে গান্ধা বইলা ফালাই দিবে পোকা বইলা ফালাই দিবে চিৎকার করে আর বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাইর ফিরে দাও মিন মিন ওয়াইদু ফিয়া ফিরে দাও বাইর করে দাও আল্লাহ বলে ইকসাউ ফিয়া ওয়ালা তুকাল্লিমুন এই ফেরেশতারা ওরে বান্দা মার ওরে আগুন খাওয়ায় দে ওরে পুষ খাওয়ায় দে ওরে মাথার উপরে আগুন ঢেকে দে জুকু আজাব আল হারি রওনা দিলা
কার রাস্তায় রওনা দিলা, কার প্রেমে বাসা বাঁধাইলা, কার দিকে রওনা দিলা, কোন সাবজেক্ট নিয়া, কোন হল ঘরের মধ্যে, তুমিও পরীক্ষার্থী, আমিও পরীক্ষার্থী, ডিসিও পরীক্ষার্থী, মুফতিও পরীক্ষার্থী, প্রধানমন্ত্রীও পরীক্ষার্থী, চাষিও পরীক্ষার্থী, জোয়ানও পরীক্ষার্থী, বুঝব কি পরীক্ষা লিখতেছো, খাতায় কি লেখলা, কি লেখলা রে ভাই, কি লেখলি রে, কি লেখলাম রে, সুকু আজাব আল হারি ইমাম না দিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে আল্লাহর ইবাদতে যৌবনটা কাটায় দিছে, যৌবনে আল্লাহর প্রেম লেখছে, যৌবনে আল্লাহর প্রশ্ন লেখছে, যৌবনে আল্লাহর ফুল লেখছে, যৌবনে আল্লাহর মায়া লেখছে, আল্লাহ বলে আমি তারে আরশের তলে ছায়া দিয়া দিব, রজুলানে তাহাব্বা ফিল্লাহ, দুইজন যে আল্লাহর জন্য ভালোবাসে, ওলামারে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ বলারে আল্লাহর জন্য ভালোবাসে, পীরেরে আল্লাহর জন্য ভালোবাসে, পীরে গরিব রে আল্লাহর জন্য ভালোবাসে, পীরে গরিব রে পীরে মুরিদ রে, আরে পীরের দরবার গুলি পীরে খালি ধনী করে বলে, ধনী করে রুমের মধ্যে ডুয়ার বড় বড় হোমরা সোমরা দেয়নি, বড় বড় বোয়াল মাছ পাওয়া যায় কিনা, গরিবের খোঁজও নেয় না, আমি মিথ্যা কথা কইছি, আমার এই কথায় আমি কোনো পীর না, আমি কোনো দরবার না, আমি বলি না আমার কোনো দরবারের দিকে ডাকার দরকার নাই, পীরের দিকে, হ্যাঁ পীর তো যে কোনো মানুষ, মুরব্বী হলেই তো পীর, দাড়ি পেকেই তো পীর, হ্যাঁ আল্লাহ বলার সাথে যাওয়া, দিল বলার সাথে যাওয়া, তাকওয়া বলার সাথে যাওয়া, কোনো মাস সালিহি, কোনো মাস সালিহি, বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহ, কিন্তু দরবারের দিকে ডাকা না, না এক বানানেওয়ালার দিকে ডাকো, আল্লাহর দিকে ডাকো, আসমানওয়ালার দিকে ডাকো, জমিনওয়ালার দিকে ডাকো, খালেকের দিকে ডাকো, সির দিকে ডাকো, মালিক রে মিলাও, মালিক রে বন্ধু বানাও, আল্লাহ রে আপনা বানাও, আল্লাহ রে বন্ধু বানাও, না না দরবারে ডাইকা, বড় বড়দেরকে ডাইকা, দরবার সাজায় না, সবাই রে ডাইকা ডাইকা, জামার সাজায় না, লিবাস সাজায় না, গড়ি সাজায় না, সবাই দিল গুলিরে পোকা মুক্ত করো, আল্লাহওয়ালার লেবাস লাগাইয়া দাও, তাকওয়ার লেবাস লাগাইয়া দাও, আল্লাহ বলে أصابر من ذهب ولؤلؤهم ولباسهم فيها حرير যে ভিতরটারে সাপ পেরানিছে, ভিতরটারে সুস্থ বানাইছে, ওয়ালিবাসুম আমি তার পোশাক রেশমের পোশাক দিয়া দিব, ওয়ালিবাসু তাকওয়া যে তাকওয়ার পোশাক গায়ে দিছে আমি তারে রেশমের পোশাক পরাইয়া দিব, যে তাকওয়ার পোশাক পরছে আমি তারে জাবিন মিন আসবির আসবির আমিন জাবির স্বর্ণের পোশাক দিয়া দিব, খুদিরিন সবুজ পোশাক পরাইয়া দিব, জান্নাতি পোশাক পরাইয়া দিব, আল্লাহু আকবার, এরকম না, আরে গড়ি সাদা, জুতা সাদা, মোজা সাদা, কালার সাদা, জামা সাদা, লাডি সাদা, সব কালারের সাথে কালার মিলায় অনেক জায়গায় দেখি, আরে ভিতর যদি পোকা দিয়া ভরা হয়, এজন্য মেরে মোহতারাম ভাইও, মেরে আজিজ তোলাবা, মেরে মোহতারাম ওলামা, মেরে ভাইও ভিতরটারে সুস্থ বানাও, ভিতর যদি অসুস্থ হয় কোনো দাম নাই, এজন্য ইসলাহি মাহফিল, এজন্য আল্লাহ ওয়ালাদের মজলি, এ তফসির মাহফিল, এ কোরআনের আয়োজন, ভিতর তারে তাকওয়া বালা বানানো, ভিতর তারে সাজানো, এ ভিতর তারে সুস্থ বানাইতে কারা কারা চাই, আল্লাহ বলে ভিতর সুস্থ বানায় আসো, ওমালা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কয় কথা, এই সব কথার, সুস্থ আত্মা নিয়ে আসো, কি নিয়ে আসো, আমি মাল দেখি না, ওমালায়ন ফাও মালু ওয়ালা বানুন, বাড়ি দেখি না, ছেলে দেখি না, পীরগিরি দেখি না, পোশাক দেখি না, সুস্থ কলব নিয়ে আসো, এবার সুস্থ কলব বানানো দরকার কি দরকার না, ডাক্তারের কাছে যাই, হাত সুস্থ হোক, চোখ সুস্থ হোক, কান সুস্থ হোক, মাথা সুস্থ হোক, সুস্থতার জন্য ভিজিট দেয় কি দেয় না, সুস্থতার জন্য বিজেট লাগে কি লাগে না, ওষুধ কিনা লাগে কি লাগে না, তাহলে দিল যে রোগ হয়ে গেছে, দিলের মধ্যে ছিদ্র হয়ে গেছে, দিলের মধ্যে পোকা হয়ে গেছে, এটা সুস্থ বানানো লাগবে কি লাগবে না, এজন্য আল্লাহওয়ালার কাছে যাওয়া, এজন্য কেউ ডাকলে না নিজের গরজে, ডাক্তারে ডাকে না, আমি নিজে যাই কই, স্যার আমার পরীক্ষা নিরীক্ষা করে দেন দি, আমার ব্যথা করেনি,
ডাক্তারের কাছে যে যেমন নিজে ধরা দেই 3000 টাকা নেন দেখেন আমার ভিতরে কি হইছে কোন আল্লাহওয়ালা কোন দিলওয়ালা কোন উলামা কোন তুলাবা কোন কোরআনওয়ালার কাছে নিজেরে পেশ করা দেখেন আমার ভিতরে সিদরো কোরআনের মলম দ্বারা আমার সিদরো বুঝাইয়া দেন আল্লাহু আকবার এ কোরআনের মলম কারা কারা লাগাইতে চান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবাইরে কবুল করেন আল্লাহই বসারে কবুল করেন ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়